জাম্বুরি মাঠ চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ হিসেবে পরিচিত সবার কাছেই একসময় কিশোরদের খেলায় মেতে উঠত পুরো মাঠ প্রাঙ্গণ সন্ধ্যায় পরিণত হতো ছিনতাইকারী আর মাদকাসক্তদের শক্তদের স্বর্গরাজ্যে মাত্র আঠারো কোটি টাকায় সেই জাম্বুরি মাঠকে চট্টগ্রামের সেরা পার্কে পরিণত করেছে গণপূর্ত বিভাগ ইবনের ক্যামেরায় রিপোর্ট করেছেন আব্দুল কাদের ২০১৬ সালে মে মাসে প্রায় আট একর জমিতে বিশ কোটি টাকা ব্যয়ে আগ্রাবাদ জাম্বুরি মাঠকে নান্দনিক পার্ক তৈরি করার কাজ হাতে নেয় গণপূর্ত অধিদপ্তর আধুনিক এই কৃত্রিম পার্কে লাগানো হয়েছে ফলজ বনজসহ বিভিন্ন ফুলের গাছ এমন আধুনিক পার্ক পেয়ে খুশি নগরবাসী সৌন্দর্য বর্দান কোন এলাকা পায় করার জন্য প্রথম একটা মানে পার্ক পেলাম ঘোরার জন্য আছে এর ভালোই লাগছে আমরা অবশ্যই সময় স্টুডেন্টরা এখানে এসে সময় দিতে পারছি এক এক আগে বসে টিভি দেখতাম এখন এখানে এসে পরিবেশটাই অনেক ভালো লাগছে জলমলে আলোর জলসানি রাতের জাম্বুরি পার্ক এই যেন একখণ্ড দালানের মাঝে দাঁড়িয়ে আছে আলোর ক্যানভাস দৃষ্টিনন্দন আলোর ঝলক দেখতে প্রতিনিয়ত ভিড় করছে ছেলে বুড়ো সহ সকল বয়সী মানুষ অনেক সুন্দর খুব সুন্দর দেখার জিনিস আমি আমার বন্ধুদের সাথে আসছি আমি স্কুলের ছুটির পর আমরা সবাই ঘুরতে আসি এখানে আসলে আমার খুব ভালো লাগে কারণ অনেক কিছু দেখলাম অনেক ছেলেমেলে আছে খেলাধুলা দিয়ে দিয়ে আছে মানে সাত রকম ধরে গিয়েছে ভালো দেখ সাত রকম আপনি সন্ধ্যার সময় আসলে দেখবেন সাত রকম ইয়ে করি খুব সুন্দর লাগে ওইটাই তো সবচেয়ে সুন্দর দৃশ্য পার্কে আসা দর্শনার্থীদের প্রবেশদ্বার রাখা হয়েছে উন্মুক্ত তবে নিরাপত্তার লক্ষ্যে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এই আমরা সিসি ক্যামেরা ব্যবস্থা নিয়েছি তারপরে টাইম টু টাইম খুলি টাইম টু টাইম বন্ধ করে আমরা বা নিরাপত্তা দিই সবাই আমরা বিকেলে চারজন রাতে চারজন আসতে চলছে তিনটি ক্যামেরা চলছে চব্বিশ ঘন্টা চলতেছে তারপরে অল টাইম চলতেছে আমরা পুলিশ দিয়েছি আবার আমরা সিকিউরিটিরও রাউন্ড দিই পুলিশের রাউন্ড পুলিশের গাড়ি আর সবাই আসে আধুনিক এই নান্দনিক বিনোদন কেন্দ্রের মতো প্রত্যেকটি শহরে কমপক্ষে একটি করে পার্ক গড়ে তোলার অভিমত জনদের আব্দুল কাদের চ্যানেল কণ্ণফুলি চট্টগ্রাম